রেডিশনত অব্যাহত হাই ভোল্টেজ ড্রামা, সঘনে সলনি মহারাষ্ট্রর দৃশ্যপট, প্রবহ থমকিছে একনাথর অশ্বমেধ, বিজেপির চক্রবেহুত শিবসেনার বিসম্বাদী, কি হব মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ, অভিকেন্দ্র রেডিশনত সঘনেই সলনি হয়েছে দৃশ্যপট, বিগত তিনদিন ধরে পঞ্চতারকাযুক্ত হোটেলত শিবসেনার বিসম্বাদী বিধায়কে সঘনে বৈঠকত বহিছে যদিও ফলাফল শূন্য, বিসম্বাদী নেতা একনাথ সিন্ধে যদিও তেওঁর সৈতে ৪০গৰাকী বিধায়ক থকা বুলি শক্তি প্রদর্শন করেছে, ক্রমশ যেন টুটি আহিছে তেওঁর শক্তি, হোটেলৰ পৰাই অন্তধ্যান হৈছে দুই বিসম্বাদী বিধায়ক। প্রকৃততে কিমান সংখ্যক বিধায়ক আছে একনাথ সিন্ধের সৈতে? মহারাষ্ট্রর রাজনৈতিক দৃশ্যপট যেন সঘনে সলনি হয়েছে, যদিও সরকার গঠনের বাবে এই মুহূর্তে ১৪৬গৰাকী বিধায়কর প্রয়োজন, কিন্তু সমসংখ্যক বিধায়ক যেন গটোয়াত অসফল হয়ে রয়েছে একনাথ সিন্ধে। মহারাষ্ট্রর ২৮৮জনীয় বিধানসভাত ১০৬খন আসনরে বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল, ৫৬খন আসনরে শিবসেনা দ্বিতীয় বৃহত্তম দল, ৫৪খন আসনরে এনসিপি তৃতীয় বৃহত্তম দল হওয়ার বিপরীতে কংগ্রেসের ৪৪খন আর অন্যান্য ২৯খন আসন দখল করেছে। সরকার গঠন করবলৈ ১৪৪ মেজিক নাম্বার, বিজেপির সৈতে সরকার গঠন করবলৈ বিসম্বাদী গোটক কমেও ৩৮ বিধায়কর প্রয়োজন, কিন্তু করবাত যেন কেরুন লাগিছে, হোটেলর ভিতর যে বর্তমানেও মজুত নাই ৩৮ বিধায়ক, তেন্তে কি হব মহারাষ্ট্রর ভবিষ্যৎ? মহারাষ্ট্রত বেলি মার যাব নাকি শিবসেনার? খবর অনুসরি মহারাষ্ট্রর ক্ষমতার প্রভুত্ব নকমে বর্ষিয়ান রাজনীতিক শরদ পাওয়ার, তেন্তে কোনে গঠন করিব সরকার? সকল যেন এতিয়া রহস্যর আবর্তত। বিগত ৭২ ঘণ্টাত ১০খনতকৈ অধিক বৈঠকত অংশগ্রহণ করিও বর্তমানেও ফলাফল শূন্য, হোটেল রেডিশন ব্লুট, একনাথ সিন্ধের যেন অঙ্ক এতিয়াও মিলা নাই। এইফালে মহারাষ্ট্র পুনর সরকার গঠনের দাবি তুলিছে মহারাষ্ট্রর বর্তমানের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আর এনসিপির প্রধান তথা দেশের বর্ষীয়মান রাজনীতিবিদ শরদ পাওয়ারে।